তুলির কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তুলি, চলে এসেছি তুলির কিচেনে। আজকে আমি কি প্রিপারেশন তৈরি করব বলো তো? কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এই প্রিপারেশনটা তৈরি করতে গেলে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো আমি পরপর দেখাতে থাকবো। চলো প্রিপারেশনটা দেখে নিই। আমি লাগছে কাতলা মাছের মাথা। আমি কাতলা মাছের মাথা ভালো করে ভেজে রেখে দিয়েছি। আর লাগছে দুটো বড় সাইজের আলু, আমি পিস পিস করে কেটে ধুয়ে রেখেছি। আর কাঁচা লঙ্কা আর গোবিন্দভোগ চাল এক কাপ পরিমাণ মতো নিয়েছি, কিছুক্ষণ আগে আমি জলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছি এবং এর সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা। অবশ্য আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই বুঝে ঝালটা দেবেন। এর সঙ্গে আর লাগছে গোটা জিরে। গোটা জিরে আমি নিয়েছি ফোড়নের জন্য। এর সঙ্গে সর্ষের তেল লাগবে এবং আদা জিরে পেস্ট করে আমি রেখে দিয়েছি। পরিমাণ মতো নুন লাগবে, চিনিটা নিজেদের পছন্দ মতন। আর এর সঙ্গে যেটা দিতে হবে একটা গোটা টমেটো রেখেছি এবং তেজপাতা। তেজপাতাটা আমি গোটা জিরের সঙ্গে ফোড়নে দেবো। আর সমস্ত প্রিপারেশনটা হয়ে গেলে এর সঙ্গে আমি গোটা গরম মশলা রেখেছি। এই গোটা গরম মশলা আমি অল্প থেঁতো করে মিশিয়ে দেবো, কারণ টেস্টটা আরও ভালো হবে। কাতলা মাছের মাথা নুন হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার আমি মাছটা সর্ষের তেলে ভালো করে ভেজে নেবো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, নালটা তৈরি সেট করবো। এবার আমি ঢাকা খুলে দেখে নেবো মাছটা কতটা ভাজা হয়েছে। এটা ভালো করে মানে লাল লাল করে ভাজতে হবে, না হলে মাছের একটা মুড়ি ঘন্ট আসছে গন্ধ বেরোয়। আমি এটা উল্টে দিলাম, আরও কিছুক্ষণ ভাজা হবে। এটা এখনো হয়নি ঠিক মতন, আমি আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। মাছটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। পরে যে আমার মাছ আছে আরো দুটি, সেটা আমি ভেজে নেবো। এবার আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, গ্যাসটা বাড়িয়ে দিলাম। কাতলা মাছের মাথাই ছিল, যেহেতু মাছের মাথাটা অনেক বড়, সেই জন্য এটা আমি চার পিস করে অল্প অল্প তেলে ভাজছি। একবারে তো ভাজলে কাঁচা গন্ধ থাকবে, সেই জন্য আমি দুবারে ভাজছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর এটাও আমি ভেজে তুলে নেব। প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার আলুগুলো, যে আলুগুলো আমি কেটে রেখেছি, এই আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি আলুগুলো। এরপর আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভেজে নেব। গোটা জিরে ফোড়ন দিচ্ছি, অল্প করে দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। শুকনো তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব।
হালকা করে ভাজবো, বেশি ভাজার দরকার নেই। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর আমি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছি, আদা রসুন গোটা জিরে একটা পেস্ট বানিয়ে রেখেছি, এই পেস্ট আমি কিছুটা দিয়ে দিচ্ছি। এটাও একটু ভাজা ভাজা করে নেবো, তাহলে কাঁচা গন্ধটা আমার চলে যাবে। এরপর আমি হলুদ দেবো, যেহেতু এটা একটু ধরে যেতে পারে আমি একটু অল্প জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, কারণ এটা কষাতে হবে তো একটু জল লাগবে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম আমি। এরপর যে টমেটো কেটে রেখেছি একটা গোটা টমেটো, এটা আমি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে এটা কষিয়ে নিতে হবে। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, মিষ্টি দিতে হবে, অবশ্য চিনিটা যে যেরকম পছন্দ করেন দেবেন। এরপর আমি যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন আগে, এই চালটা আমি দিয়ে দেব। এক কাপ পরিমাণ মতন আমি চাল নিয়েছি। এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর যে আলুগুলো আমি ভেজে রেখেছি, এই আলুগুলো এর সঙ্গে দিয়ে ভালো করে আরো নাড়াচাড়া করব দু এক মিনিট। এবার আমি ফিরে এসে দেখছি এটা কতটা কষানো হয়েছে। এবার যে মাথাটা আমি কাতলা মাছের ভেজে রেখেছিলাম, এটাকে আমি অনেকটা ভেঙে নিয়েছি, এর সঙ্গে মিশিয়ে দেবো। এবার আর একটু জল লাগবে আমার, একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মিশিয়ে এবার এটাকে 7-8 মিনিট ফুটতে দিতে হবে, মানে আলুগুলো সিদ্ধ হতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে 7-8 মিনিট পর এটাকে আমি খুলবো। মাছের মাথাটা ভেঙে ভালো করে মিশিয়ে নিলাম, এবার 7-8 মিনিট আমি এটাকে ফুটতে দেব। 7-8 মিনিট পর আমি এটা খুলবো, আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটে উঠলে তারপর আমি ঢাকা খুলবো। আমি দেখে নেব মুড়ি ঘন্ট কতটা আমার রেডি হয়েছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমার এবং ভালো স্মেল বেরোচ্ছে। রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, এবার এটা আমি সার্ভ করব। এই প্রিপারেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রয়েছে।